হাই হ্যালো, নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বিয়ার্ড বায়োলজি। দেখো, ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট wbmcc.nic.in, সেখান থেকে অলরেডি আরেকটি নোটিফিকেশান চলে এসেছে, আমরা যেখানে দেখতে পাচ্ছি যে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে তাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তাদের কী কী এলিজিবল ক্রাইটেরিয়া আছে, তার জন্য কী কী অ্যাপ্লিকেশান ফর্ম আছে, সব কিছু অলরেডি আপডেটেড হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। সো আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন ইন ডিরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য সিভিল পোস্ট অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড অ্যাডমিশন ইন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কী কী রিজার্ভেশন পলিসি আছে ফর দ্য EWS ক্যাটাগরি, সেই সম্পর্কে আমরা দেখব। যে অবশ্যই EWS ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে তারা কোনোভাবেই SC ST বা OBC-র আন্ডারে সে কখনো এলিজিবল হতে পারে না। অর্থাৎ তোমার যদি আগে থেকে SC ST বা OBC সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না ফর দ্য EWS। EWS এর জন্য অবশ্যই তোমাকে 8 লাখের নিচে ইনকাম হতে হবে, তোমার বাবা বা তোমার ফ্যামিলির ইনকাম কমপ্লিটলি সারা বছরের অ্যানুয়াল ইনকাম 8 লাখের নিচে হতে হবে এবং শিশু স্যালারি, তার এগ্রিকালচার, তার বিজনেস, তার প্রফেশন এগুলো কি আছে, অর্থাৎ পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে তার কী পরিমাণ ইনকাম আছে সেই বিষয়টা পুরো বছরের হিসাবে যদি তার 8 লাখের নিচে হয় তাহলেই সে EWS অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন হিসেবে তাকে গণ্য করা হবে। তার পাশাপাশি খুবই বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, পার্সন হুজ ফ্যামিলিজ ডু নট ওন অর প্রসেস এনি অফ দ্য ফলোয়িং, অর্থাৎ তোমার যদি নিজের 5 একর এগ্রিকালচারাল জমি থাকে, তোমার যদি নিজের 5 একর ধানের জমি থাকে তাহলে তুমি এলিজিবল হতে পারবে না। তোমার যদি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থাকে 1000 স্কোয়ার ফিটের তাহলে তুমি এলিজিবল হতে পারবে না। যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার ভেতরে রেসিডেন্সিয়াল প্লট থাকে 100 স্কোয়ার ইয়ার্ডের তাহলে তুমি সেক্ষেত্রে এলিজিবল হতে পারবে না। রেসিডেন্সিয়াল প্লট অফ 200 স্কোয়ার ইয়ার্ড অ্যান্ড অ্যাবাভ ইন দ্য এরিয়া অফ দ্য আদার নোটিফাইড মিউনিসিপ্যালিটি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এলিজিবল হতে পারবে না। সো দ্য প্রপার্টি হেল্ড বাই এ ফ্যামিলি ইন ডিফারেন্ট লোকেশনস উড বি ক্লাবড টুগেদার ফর দ্য ডিটারমাইনিং EWS স্ট্যাটাস, অর্থাৎ তোমার পুরো শহরের মধ্যে বা তোমার রাজ্যের মধ্যে তোমার টোটাল কতটুকু ল্যান্ড আছে সব কিছু একসাথে কনসিডার করা হবে। কনসিডার করার পরেই কিন্তু তোমাকে EWS হিসাবে গণ্য করা হবে কিংবা হবে না সেই বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে অবশ্যই আমার একটা ইনকাম সার্টিফিকেট এবং অ্যাসেট সার্টিফিকেট ইস্যু করাতে হবে, সেটা হচ্ছে তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ইস্যু করাতে পারি আমরা, বা সাব ডিভিশনাল অফিসারের কাছ থেকে ইস্যু করাতে পারি, বা DWO কলকাতা ফর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার আন্ডারে যারা পড়ে তাদেরকে DWO কলকাতা থেকে সেই বিষয়টা আমাকে কী করতে হবে, অ্যাপ্লাই করাতে হবে। ঠিক আছে, এখন অ্যাপ্লিকেশন প্রসিডিউর কী কী আছে, যে NXU-A দেখো একদম নিচের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম এখানের মধ্যে দেওয়া আছে। দেখো এই যে আমাদের কাছে আছে NXU-A, এই NXU-A এই ফর্মেটের মাধ্যমে কিন্তু আমাকে EWS এর জন্য আমাকে কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এই ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে EWS এর জন্য অ্যাপ্লাই করতে হবে। কী কী প্রসেস আছে, কী কী প্রসিডিউর আছে সব কিছু এই যে ডকুমেন্টসটা বেরিয়েছে এটার মধ্যে লেখা আছে। এই ডকুমেন্টসটা তোমরা সব কিছু ভালোভাবে রিডিং করে নাও। রিডিং করার জন্য অবশ্যই আগে এই ডকুমেন্টসটাকে তোমাকে WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তাদের যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডে কিন্তু অলরেডি এই PDFটা আপলোডেড হয় গেছে, অলরেডি সেখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নাও এবং ভালোভাবে পড়ে নাও বিষয়গুলো। তোমার যদি অলরেডি EWS সার্টিফিকেট রেডি করা থাকে, ইস্যু করা থাকে তাহলে তো কোনো প্রবলেমের কিছু নেই, সব কিছু তুমি রেডি আছে। বাট যাদের এখনও EWS সার্টিফিকেট ইস্যু করা হয়নি, যারা এখনও শর্ট টার্মের মধ্যে খুব তাড়াতাড়ি করে নিতে চাও ইস্যু, তাহলে তোমরা তাহলে সেই জন্য এই যে জিনিসটা এই ডকুমেন্টসটা তোমাদেরকে খুবই হেল্প করবে এই যে পুরোটা। এখন কথা হচ্ছে এটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে, এটা তোমরা ডাউনলোড করতে হবে তোমাদেরকে WBMCC এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। তোমরা এই পুরো ডকুমেন্টসটা ডাউনলোড করে নাও এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেখানে পারফর্মাও দেওয়া আছে, কীভাবে এনকোয়ারি করতে হয়, কীভাবে কোথায় কোথায় গিয়ে ভেরিফিকেশন করতে হয় সব কিছু সেখানের মধ্যে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও বা আজকের দিনের লেটেস্ট আপডেট। NXU-র বিয়েটাও তোমরা দেখে নিও, কী কী কারণে কোথায় কী লাগবে, সব ধরনের নোটিফিকেশানস আমি সব কিছু কভার করতে পারছি না এই ডকুমেন্টসের মধ্যে। তবে যারা যারা EWS ক্যান্ডিডেটস আছো তোমরা অবশ্যই এই পারফর্মারটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পর দেখে নাও যে তোমরা সব কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছো কি না, তোমাদের কোনো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বাকি আছে কি না সব কিছু ভালোভাবে দেখে নাও। সো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং তার পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।